দর্শক, কুমিল্লা সিটির উপনির্বাচনের খবরাখবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম এবং সুমন কবির। প্রথমে নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ভোটের এই মুহূর্তের খবর আমাদেরকে একটু জানাবেন, আর ভোট দিতে আসা ভোটারদের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা একটু জানাবেন। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আমরা আছি হোচ্চামিয়া লুৎফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, এবং এখানে ভোট গ্রহণ চলছে। ঠিক প্রায় 4 ঘন্টার মতো ভোট গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে, এবং আপনি জানেন যে আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে, বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে ভোটার উপস্থিতি কিন্তু আমরা শহরের আশপাশের যেসব কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিছুটা কম লক্ষ্য করছি। দীর্ঘ সারি কিংবা এই ধরনের কিন্তু পরিস্থিতি আমরা এখন পর্যন্ত দেখিনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা আপনার সংবাদের মাধ্যমে দেখছিলাম, এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটেছে। আপনি জানেন যে র‍্যাব, বিজিবির টহল তো রয়েছেই, সেই সঙ্গে এরপরও কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখেছি, এবং সকাল থেকে আসলে এজেন্টদের বের করে দেওয়ার একটি অভিযোগ করেছেন হাতিমার্কা প্রতীকের নুরুর রহমান মাহমুদ তানিম তিনি। এবং আমরা একটু দেখাতে চাই যে এই কেন্দ্রটিতেও কিন্তু ভোটার উপস্থিতি খুবই কম। সকাল থেকে দু একজন আসছেন, তারপরে ভোট দিয়ে তারা যাচ্ছেন, ভোটার উপস্থিতি একেবারেই কম। আপনি জানেন যে পুরো নির্বাচনটি ইলেকট্রনিক ভোটিং মেশিনে অনুষ্ঠিত হচ্ছে, এবং এই কেন্দ্রটিতে 3টি কেন্দ্র, এখানে আমরা যে কেন্দ্রটিতে রয়েছি সেই কেন্দ্রটিতে হচ্ছে 429টি ভোট, এবং সব কিছু মিলিয়ে আসলে ঠিক 12টা বাজে এবং ভোটাররা আসছেন, তবে দীর্ঘ সারি নেই, লম্বা লাইন নেই। ভোটারদের খুবই স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা আসছেন, ভোট দিয়ে যাচ্ছেন, এমন পরিস্থিতি কিন্তু আছে। রিটার্নিং কর্মকর্তা গতকাল বলেছিলেন যে আসলে উৎসবমুখী পরিবেশে ভোট হবে। আমরা আসলে বড় কোনো ঘটনা এখন পর্যন্ত শুনিনি, তবে 19 নং ওয়ার্ডে একটি ঘটনা আমরা শুনেছি, সেটি হচ্ছে একটি গোলাগুলির ঘটনা ঘটেছে ভোট কেন্দ্রের বাহিরে, এবং সেখানে একজন গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন, এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ, এরকম 2-1টি বিচ্ছিন্ন ঘটনা রয়েছে বেশ কয়েকটি কেন্দ্রে। সব কিছু মিলে 105টি কেন্দ্রে এখন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট চলছে উপনির্বাচনের ভোট। এটি আপনারা জানেন 27টি ওয়ার্ড জুড়ে কুমিল্লা সিটি কর্পোরেশন, এবং এখানে এখানে যে কাউন্সিলর প্রার্থীদের কোনো নির্বাচন হচ্ছে না, শুধুমাত্র মেয়র প্রতি মেয়র পদে যে নির্বাচনটি সেটি অনুষ্ঠিত হচ্ছে, এবং 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আসলে যিনি বাস প্রতীকের তাহসিন বাহার সুচি, তিনি কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তারই আরেক প্রধান প্রতিদ্বন্দ্বী বা অন্যতম প্রতিদ্বন্দ্বী বলা হয়ে থাকে, তিনি হচ্ছেন ঘড়ি প্রতীকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, তিনিও কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন, তিনি কিছু অভিযোগের কথা বলেছেন। এবং সব কিছু মিলিয়ে যিনি তাহসিন বাহার সুচি বাস প্রতীকে নির্বাচন করছেন, তিনি আসলে কোনো অভিযোগের কথা আমাদেরকে এখন পর্যন্ত জানাননি। তিনি বলছেন যে তার বিরুদ্ধে সবাই অভিযোগ করছে, কিন্তু তার কোনো অভিযোগ নেই, সবাই মিলে তার বিরুদ্ধে অভিযোগ করছে, এবং তিনি বলছেন যে ভোটটি সুষ্ঠু হচ্ছে এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। এবং সব কিছু মিলিয়ে বলা যায় যে আমরা হোচ্চামিয়া লুৎফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কেন্দ্রটিতে রয়েছি। এখানে সকাল থেকে কিছু ভোটার থাকলেও এখন আসলে একেবারে ভোটার শূন্য, 2-1 জন ভোটার আসছেন, ভোট দিয়ে যাচ্ছেন, এবং তাদেরকে আসলে ভোট দেওয়ার পর হাতে যে চিহ্ন ভোট দেওয়া সেই কালি কিন্তু দেয়া হচ্ছে। আমরা একটু কথাও বলতে চাই একজন ভোটারের সঙ্গে, একটু কথা বলতে চাই। আসেন, আপনি বেরিয়ে আসেন, একটু কথা বলতে চাই, এদিকে আসেন আপনি। ভোট তো দিলেন, কেমন পরিবেশ, কেমন এখানকার পরিবেশটা, কেমন কেমন লাগছে ভোট? খুব সুন্দর পরিবেশ, সুন্দর মতন ভোট দিতে পারছি, পরিবেশ অনেক ভালো। ভোটার উপস্থিতি কম কেন আসলে? এখন কম কেন, এটা তার বাবা ব্যক্তিগত ব্যাপার। আমরা তো ভালো লাগছে, তোমার কি স্টেশন দিয়েছে ভোট দিতাম, বাড়িতে এসে পাবলিকের উপর নির্ভর। ধন্যবাদ আপনাকে। আসলে ভোটাররা আসছেন, তবে দীর্ঘ সারি বা লম্বা লাইন এই ধরনের কিন্তু পরিবেশ বা পরিস্থিতি আমরা এখনও দেখিনি। সব কিছু মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের 105টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, আর বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আমরা পরবর্তীতে আসলে অন্যান্য কেন্দ্রগুলোতে ঘুরবো এবং সেখানকার পরিস্থিতি আপনাদের দেখাবো। আমাদের আরেক সহকর্মী আছেন সুমন কবির, কুমিল্লা সিটি কর্পোরেশনের সংবাদ সংগ্রহ করছেন উপনির্বাচনে, আমরা তার কাছে যাই। সুমন, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে, আপনি কোন কেন্দ্রে আছেন এবং সেখানকার পরিস্থিতি আমাদের যদি জানান।
জি ফকরুল, যেটা বলছিলেন আমি আপনাকে বলি, কুমিল্লা আসার সকাল থেকে আমরা দেখেছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে একটা ঘটনা ঘটেছে রাজাপুর এম এস সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যেখানে সকাল 10টায় দুই পক্ষের মধ্যে আসলে একটা গোলাগুলি একটা ঘটনা ঘটেছে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, এখন আমরা যে কেন্দ্রটিতে আছি সেটা মুন্সি এম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে সকাল 10টায় আমরা জানি যে বাস প্রতীকের যে সমর্থকরা তারা কেন্দ্রে এসেছিল, এবং সেই সাথে ঘোড়া প্রতীকের সমর্থকরা কেন্দ্রে এসেছিল। তারা দুই পক্ষেই বাকবিতণ্ডায় আসলে তিনজন আহত হয়, দুইজন গুলি বিতরণ, একজন আহত হয়। তার মধ্যে বাস প্রতীকের একজন নুরুজ্জামান সুজন, যিনি অনুষ্ঠান ওয়ার্ড আওয়ামী লীগ অনুষ্ঠান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, সেই সাথে আমি জানিয়ে রাখি ঘোড়া প্রতীকের একজন তুহিন আহমেদ, উনি আহত হয়েছে। সেটা ঘোড়া প্রতীকের একজন জহির আহমেদ আহত হয়েছে গুলিবিদ্ধ, তারা হসপিটালে এডমিট আছে দুজন। তবে আপনার আমি জানিয়ে রাখি কুমিল্লা যে শান্তিপূর্ণ পরিবেশ চলছিল, এর মধ্যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সকাল থেকে। আর একটা বিষয় জানা গিয়ে কুমিল্লার যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, চারজন প্রার্থী সকালে তারা ভোট তাদের ভোট প্রদান করে আসলে প্রার্থীরা বক্তব্য দিয়েছেন, এবং তারা বলছেন দুই একজন প্রার্থী বলছে তাদের দুই একজন একদিন বের করে দেওয়া হয়েছে, এবং তারা বলছেন আসলে এই এই নির্বাচন অনেক সুষ্ঠু এবং অবাধ হচ্ছিল, এর মধ্যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি কুমিল্লার যে আমি রাজাবাড়া সরকারি যে প্রাথমিক বিদ্যালয় আছে, এম এ সরকার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমি দেখেছি এখানে এলাকা একটু থমথমে বিরাজ করছে, যেহেতু একটা গোলাগুলি ঘটনা ঘটেছে। সেই কারণে নারী ভোটাররা আসলে ভোটার কেন্দ্রে একটু উপস্থিতি এখন কম, আমি যেহেতু এখন একটা থমথমে এলাকা বিরাজ করছে। তবে একটা বিষয় জানাই কি, আমি নির্বাচন কমিশনার প্রমোদ পরদর সঙ্গে কথা বলেছি, উনি জানিয়েছেন যে আসলে ঘটনা সত্য, উনারা স্বীকার করেছেন দুইজন গুলিবিদ্ধ একজন আহত হয়েছেন, সেই সাথে তারার নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন, তারা পুলিশ এবং র্যাবের সদস্যরা এসেছেন, তারা বলছেন ঘটনা সত্য হয়েছে এবং হসপিটালে এডমিট রয়েছে, আমরা এটার তার নিরাপত্তা প্রদান করেছে, এখানে আমরা যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা প্রদান করা হয়েছে, র্যাব, তারপরে প্লাটুন বিজিবি, বিজিবির যে কমান্ড উনি এসেছিলেন, এবং সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন দুইজন, সেই সাথে নির্বাচন অফিস থেকে তাদের টিম এসেছিলেন। তারা বলছেন যে শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহণ হবে, তবে কেন্দ্র বন্ধ হয়নি, কেন্দ্র চলমান রয়েছে, সকলে ভোট দেওয়ার জন্য আহ্বান করেছেন যাতে এসে সকলে ভোট প্রদান করেন। এখানে ডাক্তার তাসিমবার সূচি উনি এসেছিলেন আমার এই কেন্দ্রে, এখন উনি বলছেন যে আমার ছাত্রলীগের যে ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান সুজন, উনাকে গুলিবিদ্ধ করা হয়েছে, আমি দেখে এসেছি, এবং কেন্দ্র বলছেন শুধু শান্তিপূর্ণ পরিবেশে তো ভোট গ্রহণ চলে এবং এটা সুষ্ঠু বিচার উনি দাবি করেছেন নির্বাচন। আসলে কুমিল্লার যে অবস্থা সেই অবস্থা এখন পর্যন্ত দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচিত হচ্ছে। এ ছিল কুমিল্লা থেকে, কুমিল্লা মুন্সি এম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আমি সরাসরি স্টুডিও চলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, ভোটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।